আজকাল আমি নিউ ইয়র্ক সিটিতে যারা থাকে তাদের জন্যে যারা মেট্রো কার্ড ব্যবহার করে এই যে মেট্রো কার্ড যারা ব্যবহার করে তাদের জন্য একটু কিছু ভিডিও বানালাম যে যারা মোর দেন সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড তাদের জন্যে ফেয়ার কার্ড আছে আইডি ডেকে টু রাউন্ড কেনা যায় আর ডাউনটাউন অফিসে থ্রি টন স্ট্রিট ওখানে অ্যাপ্লাই করা যায় পারমানেন্ট কার্ডের জন্যে আর মিনিমাম ফর্টি ফোর ইঞ্চি হাইট বাচ্চারা কতখানি উৎসাহ হবে এটা জানার জন্যে যে অনেকেই জানে না যে কোনো বাচ্চা ফর্টি ফোর ইঞ্চি হাইট মোর দেন ফর্টি ফোর তাদেরকে পে করতে হয় এই দুটা নিয়ম আর কার্ড হলো দুই প্রকারে একটা রেগুলার কার্ড আর একটা আনলিমিটেড কার্ড রেগুলার কার্ড এক কার্ড আপনি ম্যাক্সিমাম ফোর পিপুল ম্যাক্সিমাম ফোর পিপুল ইউজ করতে পারবেন কন্টিনিউ ওয়ান বাই ওয়ান সোয়াইব করবেন আর পাস হবেন আর যখন যখন করবেন তখন চেষ্টা করবেন সেম জায়গায় আর সোয়াইব করতে আপনি যদি আপনার লোকেশানটা মুভ করেন তাহলে আপনার মিস সোয়াইব হয়ে যাবে আপনার ফেয়ারটা মিসিং হবে অ্যান্ড বিরক্ত হয়ে বিভিন্ন টান স্টাইলে না যাওয়াই ভালো যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে থেকিয়া সোয়েব করবেন না ওপেন হলে আবার ট্রাই করবেন কিন্তু সেম জায়গায় আর আনলিমিটেড কার্ড সেভেন ডে এবং থার্টি ডে সেভেন ডে কার্ড ব্রান্ড নিউ কার্ড থার্টি থ্রি ডলার এনে রিফিল করলে ওটা থার্টি টু ডলার যদি ওল্ড কার্ড রিফিল করেন আর থার্টি ডে আনলিমিটেড কার্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু ডলার নিউ কার্ড ব্রান্ড নিউ কার্ড এনে রিফিল করলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলার আর এভরি এইটিন মিনিট আঠারো মিনিট পর পর অ্যাভেলেবল হয় এটা মনে রাখতে হবে যখন জাস্ট ইউজ যদি লেখা দেখেন তাহলে বুঝতে হবে যে আবার এইটিন মিনিট পর সোয়াইপ করতে হবে তবে কাউন্টারে যে যদি রিকোয়েস্ট করেন যে আমার কার্ডটা মিস সাইভ হয়েছে আমাকে একটু হেল্প করতে হবে নর্মাল সুন্দরভাবে বললে আমরা চেষ্টা করি হেল্প করতে আর এটা মনে রাখতে হবে যে 18 মিনিট পর পর অ্যাভেলেবেল হয় আনলিমিটেড কার্ড আনলিমিটেড কার্ড সেভেন ডে আনলিমিটেড কার্ড সেভেন ডে কখনও যায় না সিক্স ডে নাইট টাইম সিক্স ডে নাইট টাইম ফিনিশ হয়ে যায় অ্যান্ড থার্টি ডে আনলিমিটেড কার্ড টোয়েন্টি নাইন ডে নাইট টাইম ফিনিশ হয়ে যায় থার্টি ডে ক্রস করে না টোয়েন্টি নাইন ডে নাইট টাইম ফিনিশ হয় সেভেন ডে কার্ড ফিনিশ হয় সিক্স ডে নাইট টাইম এটা মনে রাখতে হবে এটা অনেকেই ভুল করে যে আমার কার্ড আরও একদিন আছে কেন আগে শেষ হয়ে গেল আর আমরা যখন রিফিল করি আমাদের এখানে অটোমেটিক সেট আছে আমরা কখনো পয়সা কম বেশি নিতে পারি না কম্পিউটারে সেট করা থাকে আমরা শুধু সেভেন ডেটে হিট করি অথবা থার্টি ডেটে হিট করি এভাবে রিফিল করি আর আমাদের এখানে যদি সাপোজ আপনার পাঁচ টাকা কার্ডে আছে আপনি আরও পাঁচ টাকা ভরাবেন তাহলে আপনাকে আমি পাঁচ টাকা ভরালে ওই পাঁচ টাকা দেখা যাবে কিন্তু আগে যে পাঁচ টাকা দেখতে গেলে আপনার আপনাকে দ্বিতীয়বার সব করলে টোটাল আসবে আপনি শুধু দেখতে পাবেন যে কয় টাকা লোড করলাম আগে যা টাকা থাকবে ওরই সাথে ওটা অ্যাড হয়ে যায় আমাদের এখানে কোনো টাকা কাইটে নিয়ে কম করে রাখার কোনো পদ্ধতি নাই এই হলো মাত্রো কার্ডের নিয়ম তবে আনলিমিটেড কার্ড আপনারা দুই এক দিন চার দিন আগেও রিফিল করে রাখতে পারবেন একটা কার্ডের মধ্যে দুটা ট্রান্স্যাকশান রাখা যায় সাপোজ সেভেন ডে কার্ড কিনলে আপনি দুটা সেভেন ডে আজকে ব্যবহার করলেন দুই দিন পর শেষ হবে ওই দুই দিন শেষ হওয়ার আগে আপনি যে কোনো সময় রিফিল করে রাখবেন শুধু ওপরে একটা লাইন দেখা যাবে যে আনলিমিটেড টু প্লেসে সেভেন ডে টু প্লেসে লেখা দেখা গেলেই বুঝবেন যে আপনার কার্ড ঠিক আছে আর থার্টি ডে যদি টু প্লেসে দেখা যায় কার্ডের মধ্যে তাহলে বলা যাবে যে আগেরটা শেষ হওয়ার পরে একটা অটোমেটিক শুরু হয়ে যাবে এই হলো মেট্রো কার্ডের নিয়ম ভাবছিলাম যে অনেক দিন ধরে একটু ভিডিও জানাবো দেশের এখানে এখানে দেশে অনেক ভাই আছে আমাদের কাছে যখন টাকা রিফিল করে তখন অনেক কিছুই বলে তবে চেষ্টা করবেন এখন বোনাস আছে ফাইভ পার্সেন্ট যদি আপনার কার্ড নিয়মিতই ভরতে হয় তাহলে মোর দেন ফাইভ ফিফটি ফাইভ ফিফটি স্টার্ট করলে বোনাস শুরু হয় আর এখন ফাইভ পার্সেন্ট বোনাস দেয় মানে আপনি বিশ টাকা ভরালে এক টাকা বেশি পাবেন দশ টাকা ভরালে ফিফটি সেন্স বেশি পাবেন এইভাবে বোনাস হবে এরকম কোনো এক্সট্রা রাইট নাই জাস্ট বোনাস অটোমেটিক আপনার কার্ডে যোগ হবে আমরা টেন ডলার দিলে আমরা টেন ডলার লোড করি কিন্তু আপনার কার্ডে টেন ডলার ফিফটি সেন্স অটোমেটিক যাবে এটা আমাদেরকে বলতেও হবে না অনেক দেশি ভাই বলে ভাই আমার বোনাসটা দিয়ে দিন তখন আমরা বিরক্ত হয়ে একটু যে বোনাস এটা তো কম্পিউটারে অটোমেটিক সেট করা থাকে তাই দেশি ভাই যখন আসে এই জন্যে এইসব দেখি অনেক সময় আর যারা সিক্সটি ফাইভ ইয়ার্সের ওভার হয়ে গেছে তারা আইডি দেখায় টু রাইটের কার্ড কিনতে পারেন এই হলো নিউ সিটি চেষ্টা করবেন নিউ ইয়র্ক সিটিতে এই মেট্রো কার্ডে অনেক সুবিধা আছে তো এইগুলো একটু দেখে রিফিল করলে ভালো তবে ক্যাশে যদি কেনেন উইন্ডোতে আসা কেনায় ভালো কারণ কার্ডে প্রবলেম হলে কোনো কিছু আমরা চেক করতে পারি আর মেশিনে যদি সাপোজ কার্ড অনেক সময় দেখা যায় টাকা নিল নেওয়ার পর কার্ডের মধ্যে টাকা ভরাতে গেলে কোডিং করতে গেলে কোডিং না ঢোকার পরে কার্ডটা রং হয়ে বাইরে হয়ে আসে এবং রিসিটে আন অ্যাভেলেবল দেখায় তখন টাকা লস করে তখন তাকে ওই মেশিন নাম্বার ফোর ডিজিট মেশিন নাম্বার প্রত্যেক মেশিনের ওই মেশিন নাম্বারটা নিয়ে তারপরে আমাদের কাছে আসলে আমাদের এখানে একটা ফর্ম আছে এই বিআরি ফর্ম আছে যে এই রকমের ফর্ম আছে এই ফর্মগুলো নিয়ে পূরণ করে ও সব কিছুই পূরণ করতে হয় না জাস্ট বাড়ির ঠিকানা মেশিন নাম্বার কার্ড ছোটোখাটো যে কিছু আছে এগুলো পূরণ করলে হয় আর এক্সপায়ার কার্ডের ব্যাপারে একটু বলতে চাচ্ছি যে এক্সপায়ার কার্ড যদি লেস দেন ওয়ান ইয়ার্স হয় তখন আমাদের কম্পিউটার রাইট ট্রেড ট্রেডিং করে অন্য কার্ডে ট্রান্সফার করা যায় আর মোর দ্যান ওয়ান ইয়ার্স আর বিটুইন টু ইয়ার্স বিটুইন টু ইয়ার্স হলে আপনাকে বাই বাই মেইল করতে হবে এই ফর্মে কার্ড ঢুকায় দেওয়া টাকা কত যদি নাও জানেন জাস্ট কার্ড ঢুকিয়ে দেওয়া নিজের বাড়ির ঠিকানা লেখা স্যারে দিলে চলে আসে এটা আমিও মাঝে সাথে দু একটা সাইডে দিয়ে অল্প রঙ জাস্ট কার্ডের যদি এরকম এক্সপায়ার কার্ড থাকে স্যারে দিলে দেখা যায় আসা যায় দুই সপ্তাহ সময় লাগে এই হলো মেট্রো কার্ডের নিয়ম তবে ক্যাশে কিনলে চেষ্টা করবেন আমাদের এই বুথে এসে কিনতে তাহলে আমরা বুঝতে পারি যে ভালো না খারাপ কার্ড কিন্তু মেশিনে দেখবেন যে বেশি বেশি খারাপ হইলে বা নেটওয়ার্কে প্রবলেম হলে মিস সব হয়ে চলে যায় কার্ডের মধ্যে পয়সা যায় না অথচ অ্যাকাউন্ট হয় কার্ডে টাকা যায় তবে আপনারা অটো রিফিলও করতে পারেন ক্রেডিট কার্ডের মাধ্যমে আর ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি মেশিনে কেনেন তাহলে জাস্ট ইজি নাম্বার ফাইভ ওয়ান ওয়ান ফাইভ ওয়ান ওয়ান কল করার পরে আপনি জাস্ট কাস্টমার সার্ভিসে ধরে তাকে বলবেন যে আমার এই প্রবলেম আমার ক্রেডিট কার্ড থেকে টাকা নিয়ে গেছে আমার টাকা দরকার তখন ওরা আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের নাম্বার সাবে কিভাবে টাকা সাবেন কত টাকা তখন আপনার সাথে আলোচনা করে ওটা আপনার ক্রেডিট কার্ডে পাঠায় দিবে না কি করবে সেটা আপনার সাথে আলোচনা করবে কিন্তু যে কোনো প্রবলেম হলে ক্রেডিট কার্ড রিলেটেড আপনাকে ফাইভ কল করতে হবে কল করার পরে কাস্টমার সার্ভিসে মানে কথা বলার বলতে হবে তবে কল করলে একটু সময় লাগবে ওয়ান টিপো টু টিপো কত কি কবে এইভাবে জাস্ট একটি মানডে টু ফ্রাইডে নয়টা থেকে চারটার মধ্যে কল করলে ভালো হয় এই টাইমের মধ্যে আলো টাইম এই টাইমের মধ্যে কল করলে এটা পাওয়া যায় আর লস্ট অ্যান্ড ফাউন্ড যেগুলো আইটেম সেগুলো দেখা যায় কোনো কিছু হারালে আপনারা সব কিছু চলে যায় ম্যানহাটনের থার্টি ফোর আর এইটা অ্যাভিনিউ কর্নারে ওখানে মেজানি লেভেলে লস্ট অ্যান্ড ফাউন্ড একটা রুম আছে ওই রুমে গেলে আপনি ওখানে চেক করতে পারবেন এই হলো লস্ট অ্যান্ড ফাউন্ডের প্লেস এবং কোনো বুথে পাওয়া যায় না এগুলো যেই এইগুলো বুথে আসলে এগুলো আমাদের সুপারভাইজার বা অন্য কোনো মাধ্যমে ওই অফিসে চলে যায় এই আজকের ভিডিও আশা করি এটা নিউ ইয়র্ক সিটি ট্রেন সার্ভিসের সামগ্রিক একটা ভিডিও বানালাম অনেক দিন ধরে ইচ্ছা করছি ছিল বানায় এই জন্যে বানালাম তো আশা করি এটা আপনাদের উপকারে লাগবে থ্যাংক ইউ আমি বিধান পাল নিউ ইয়র্ক সিটি ট্রানজিট